নবীর বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করা হয়েছে এবং আমাদের মুসলমানদের ইসরায়েলে যেভাবে নির্যাতন করা হচ্ছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এর এর জন্যই আমরা আজকের এই মিছিল বের করেছি। আর আমাদের আমাদের দাবি থাকবে, আমরা যে দাবিগুলো নিয়ে আজকে আসছি, তা আমাদের মুসলমানদের উপর যেগুলো অত্যাচার করা হচ্ছে আমরা এগুলো নির্মূল, একটি সুষ্ঠু সমাধান চাই। জাতিসংঘের মতো এত বড় একটা প্রতিষ্ঠান তারা কেন এই যুদ্ধ বন্ধ করতে পারছে না? আমরা এই জাতিসংঘের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই তাড়াতাড়ি এর একটা সুষ্ঠু বিচার করুক এবং আমরা চাই ইসরায়েলকে জাতিসংঘ থেকে নিষিদ্ধ করে দেওয়া হোক এবং ভারত আমাদের মুসলমানদের যেভাবে অত্যাচার করছে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ভারতে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা, আমরা সবাই মিলে প্রতিবাদ জানাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কটূক্তি করেছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। ভারতের দালালেরা বাংলাদেশে থাকতে চাইলে হুঁশিয়ার এবং সাবধান, আপনি বাংলাদেশে বসে থেকে বাংলাদেশে বিরোধিতা করবেন, আপনার কোনো এখতিয়ার নেই।